আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ফিউচার আইডিয়া আমাদের যে প্রোডাক্টগুলি বিক্রি হচ্ছে বাংলাদেশের সে সম্বন্ধে আপনারা এখন প্রোডাক্ট কিনতেছেন ব্যান্টেজ ন্যাচারাল হেলথ কেয়ার থেকে সেটা আমার অথেন্টিক রিকমেন্ডেড কোম্পানি কিন্তু সেপ্টেম্বর এক তারিখ পর্যন্ত এই কোম্পানি কন্টিনিউ করবে এরপরে বাংলাদেশ হবে আমার নিজের ব্যবস্থাপনায় কোম্পানি যেখানে আপনারা শুধু প্রোডাক্টই পাবেন না আর অনেক কিছু পাবেন কিসের জন্য আমি এই স্টেপ নিলাম কারণ হচ্ছে বাংলাদেশের সাথে কারো সাথে ডিল করা বা কোনো কিছু করা ইম্পসিবল সব জায়গায় চিটিং সব জায়গায় ব্যবসা মানুষের সেবা নামে ব্যবসা চলতেছে আমি এই কয়েক বছরে আমি এটা ভালো মতো বুঝছি যে আমি ছাড়া অন্য কারো মাধ্যমে আমার এই প্রোডাক্ট সেল হওয়া ঠিক হবে না দুটো জিনিস হয়ে গেছে একটা হচ্ছে সবাই চাচ্ছে মানে আপনাদেরকে অন্যান্য প্রোডাক্ট আমার রিকমেন্ডেশন ছাড়া এবং কত বেশি দামে বিক্রি করা এই হচ্ছে টেন্ডেন্সি এই জন্যই আমি এই ব্যান্ডের সেটা হেলথ কেয়ারকে বন্ধ করতে চাচ্ছি পয়লা সেপ্টেম্বর থেকে অনেক প্রোডাক্ট এখানে শেষ হয়ে গেছে আমি শুনছি যে আপনাদেরকে ওইখানে সাপ্লিমেন্ট বিক্রি করা হয় যেগুলো আমি রিকমেন্ড করি না সাপ্লিমেন্ট আমি একটা ভিডিও করেছি সাপ্লিমেন্ট বাংলাদেশে এখন হয়ে গেছে ঔষধের মতো একটা ব্যবসা আমি চাচ্ছি না যে আপনারা ওদের মানে ব্যবসায়ীদের ফাঁদে পড়ুন সাপ্লিমেন্ট কে রিকমেন্ড করে আপনি যদি একটা সাপ্লিমেন্ট কিনে কোথাও আপনার কোনো কাজে আসবে না সাপ্লিমেন্ট একটা অল্টারনেটিভ ডক্টরি রিকমেন্ড করতে পারে কেননা যে সে জানে আপনার কি অবস্থা পটিমার লাগে এবং সাপটি মানে কাজ করে অনলি কম্বিনেশনে মনে করেন আপনি শুধু ডিরা বস নিচ্ছেন আপনি এফেক্ট পাবেন না ডিবস আরও অনেক কিছু অ্যাড করতে হয় এবং কি ডোজ হচ্ছেন এইগুলো আপনাকে ফলো করতে হবে তখনই আপনি আপনার রেজাল্ট পাবেন যেমন আর্টিস্ট শুধু আর্টি হক খেয়ে যদি আপনার আইবিএস সুস্থ হয়ে যায় ন আমি এ সুস্থ করার জন্য আপনার ভিডিও দেখেন আমি কতগুলো সাপ্লিমেন্ট রিকমেন্ড করি আইবিডির জন্য কতগুলো সাপ্লিমেন্ট রিকমেন্ড করি কার্ডিওলজি যারা মানে হার্ট ডিজিজ যারা ভুগতে আসছেন তার জন্য কতগুলো সাপ্লিমেন্ট ইউজ করি তা আপনি যদি এই কম্বিনেশানটা না করতে পারেন শুধু একটা দুটার মধ্যে আপনি করেন আপনার জাস্ট আপনার টাকা পয়সাগুলো নষ্ট করবেন এবং ওরা যে সাপ্লিমেন্টগুলো আপনাদের অফার করে কোন কোম্পানির থেকে ওরা অফার করে সেটাও দেখতে হবে ঔষধের মতই এখন অনেক অনেক এটা বিরাট একটা ব্যবসা হয়ে গেছে সাপ্লিমেন্টের ব্যবসা আপনার রিলায়াবল সোর্স থাকতে হবে ওয়েলনোল সাপ্লিমেন্ট কোম্পানিগুলো জানতে হবে যারা রিয়েলি মানে মানুষের শরীর নিয়ে সুস্থতা নিয়ে স্বাস্থ্য নিয়ে গবেষণা করে এবং ওরা নিজেরাই এক্সপেরিমেন্ট করে যে কতটুকু ডোজ কিভাবে ইউজ করতে হবে তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব। টাকা পয়সা নষ্ট করবেন সাব পিছনে আমি একটা স্টেপ নিচ্ছি আপনারা আমি আবার কনসালটেশানের ব্যবস্থা করবো একমাত্র আমার ক্লিনিকে থাইল্যান্ডে এইখানে আপনারা কনসালটেশনের সুযোগ পাবেন এবং একই সাথে আপনার কি কি লাগবে আপনার শরীরকে ঠিক করতে সব কিছু এখানে জোগাড় করতে পারবেন কিন্তু একটু ওয়াইট করতে হবে এখন না আমি বলবো দিকদার করব যে কবে থেকে এইখানে কনসালটেশন আমার ক্লিনিকে আরম্ভ হবে আরেকটা কথা বলতেছি যে বাংলাদেশের যে আমি স্ট্রাক্স তৈরি করতেছি পয়লা সেপ্টেম্বর থেকে এটা সরাসরি আমার কন্ট্রোলে আমি এটা কন্ট্রোল করব এখন থেকে কারণ গত কয়েক বছর অভিজ্ঞতায় আমি স্টেপ নিয়েছি যে কোনো বাঙালির সাথে আমার এই পড়াক নিয়ে ডিল করা যাবে না আমি চাচ্ছি না আমার পড়া কোনো বাঙালি ডিল করো কারণ সবার মাথার মধ্যে দুই নাম্বার চিন্তা এবং আমি যদি ডিল করি আপনাদের প্রাইস সম্বন্ধে অনেক কিছু বুঝতে পারবেন যে প্রাইজিংটাও দেখবেন চোখ কমে গেছে কারণ হচ্ছে এদেরকে একটা মিডিয়াম এদের মিডলম্যান ওদের বিরাট একটা পার্সেন্টেজ দিতে হয় সেই পার্সেন্টেজটা আপনারা ভোগ করবেন নট মিডলম্যান তা আমার একটু কষ্ট হবে আমার একটা পরিশ্রম হবে কিন্তু আমি চাচ্ছি যে আমার প্রোডাক্ট আমি ঔষধ হিসাবে ডিকার করি এগুলো নট অনলি খাবার যাতে কেউ কোনো দিন জীবন চিন্তা না করতে পারে এইগুলা মানে নকল করা এই জন্যে আমি এই স্টেপ নিয়ে এসি এবং পয়লা সেপ্টেম্বর থেকে ব্যান্টেজ ন্যাচারাল হেলথ কেয়ার বা অন্য যে কোনো ব্যান্ডেজ প্রতিষ্ঠান হয় যে কোনো ব্যান্ড আমার নাম দিয়ে বা আমার ব্র্যান্ডের নাম দিয়ে দিস ইজ আমার ব্র্যান্ড ব্যান্টেজ এই নাম দিয়ে অনেকেই বাংলাদেশে এখন ব্যবসা করতেছে আপনার সতর্ক থাকবেন মানে আমার নাম এবং আমার ব্র্যান্ড ইউজ করে অনেকে ব্যবসার সুযোগ দিচ্ছেন আমি বাংলাদেশে আসার পরে এগুলো আমি একটা স্টেপ নিব এগুলো সব বন্ধ করতে হবে কারণ আপনাদের শরীরের ক্ষতি হবে কোথায় কোথায় কি জিনিস এনে ওইখানে আমার লেভেল বা আমার ব্র্যান্ডের লেভেল ইউজ করে আপনার কাছে বিক্রি করতেছে ক্ষতিটা হবে কার বদনাম হবে আমার লেখা আছে আমার হচ্ছে আমি রেকমেন্ড করে আমার ব্র্যান্ড কিন্তু প্রোডাক্ট খেয়ে আপনার প্রবলেম হবে তখন কারে দোষ দেবেন আমাকে দোষ দিবেন তাই না এই জন্য বলি যে আমার অথেন্টিক প্রোডাক্ট ছাড়া কোনো জিনিস কিনবেন না পয়লা সেপ্টেম্বর থেকে আপনারা অন্য কোথাও কোনো কিছু আমার প্রোডাক্ট কিনবেন না একমাত্র আমি যেই প্রোডাক্ট যেই প্রতিষ্ঠানের নাম বলবো যেইখানে আপনারা এইসব জিনিস কিনতে পারবেন শুধু ওইখান থেকে কিনবেন অত্যন্ত মানে মনের দিক থেকে বুঝছেন অসন্তুষ্ট হয়েই এই ভিডিওটা করা হয়েছে অনেকভাবে আমি প্রতারিত হয়েছি অনেকে অনেক কিছু করতেছে আমার বিরুদ্ধে আপনারা ভালো করতে যে এখন আমার পিছনে অনেকে লাগছে আমি এটা জানি কিন্তু আমাকে বুঝছেন বন্ধ করতে পারবে না কেউ বন্ধ করতে পারবে না টুডে ওয়ার টোমোরো সত্য সব সময় জয়ী হবে সত্যকে কোনোদিন মানে ই করে রাখা যায় না আমি এটা জানি আমি বিশ্বাস করি আমি আল্লাহর উপর বিশ্বাস করি আল্লাহ আমাকে যতদিন বাসায় রাখবেন আমি আপনাদের সেবা করে যাব আমার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমাকে আল্লাহ আল্লাপাক যেই জ্ঞান দান করেছেন এবং আমি আমাকে দিকে দশ বছরে যেই অভিজ্ঞতা অর্জন করেছি যে রিজাল্টটা আমি দেখেছি মানুষের ট্রিটমেন্ট করতে যেয়ে আমি আপনাদের সাথে এইগুলোই শেয়ার করব। আমি খাবার দিয়ে এবং আমার অন্যান্য গোপন সূত্রের মাধ্যমে আমি রুগীকে ট্রিটমেন্ট করি আমি আপনাদেরকে টেস্টে পাঠাই না বাংলাদেশ থেকে আমার কোনো কানেকশান নাই এবং এইখানে হাজারের উপর কঠিন কঠিন রুগী এখান থেকে সুস্থ হয়ে গেছেন সেইটি আমি আপনাদেরকে শেয়ার করি সেমিনার করি বই লেখি। এবং এই প্রোডাক্টগুলো বাংলাদেশে পাঠিয়েছি কিসের জন্য কারণ এই প্রোডাক্ট ছাড়া শুধু আমার কথা দিয়ে আপনাদের কোনো কাজ হবে না কিন্তু এই প্রোডাক্টগুলো এখন নকলে চলে যাচ্ছে এই প্রোডাক্ট তো শেষ হয়ে যায় বাইরের থেকে সস্তা দামে অন্য কিছু আনা হয় এগুলা আমার নাম দেওয়া আমার লেভেল দেওয়া আবার আপনাদের কাছে বিক্রি করা হয় এইগুলা বন্ধ করার জন্য আমি চিন্তা করছি আমাকে ছাড়া আর কেউ এটা ই করতে পারবে না হয় আমাকে স্টপ করতে হবে টোটালি আর না হয় আমার নিজেকে এগুলা কন্টিনিউ করতে হবে আমার নিজেকে সরাসরি এগুলো কন্ট্রোল করতে হবে নো আদার ওয়ে এই জন্য আমি এই স্টেপ নিচ্ছি যে বেন্টেজ নেচার হেলথ কেয়ার পয়লা সেপ্টেম্বর পর্যন্ত চলবে যেসব প্রোডাক্ট আমি বলছি নাই এগুলো কিনবেন না আর যেগুলো আছে ওগুলা কিনেন এখন একটা ভালো সুযোগ দেওয়া হয়েছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিনে নেন কী কী রয়ে গেছে দেখেন এখনও রয়েই গেছে আপ্রেসের ভিনেগার কোকোনাট সৌগার কোকোনাট ওয়েল টুথপেস্ট আমার মনে হয় এইগুলাই রয়েই গেছে আর বাকিগুলা হয়তোবা শেষ হয়ে গেছে বা শেষের পথে আমি এই জন্য প্রোডাক্টগুলো রিপিট করতেছি এই জন্য কারণ হচ্ছে আপনারা প্রতারিত হবেন না আমি চাই না আপনারা প্রতারিত হন একটু ওয়েট করুন পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করুন এরপরে আপনারা আপনাদের সুস্থতার জন্য যা দরকার সবই পাবেন এবং বাংলাদেশের লোকাল প্রোডাক্ট ফল থেকে আরম্ভ করে শাক থেকে আরম্ভ করে মাংস থেকে আরম্ভ করে মাছ থেকে আরম্ভ করে আপনার কিচিনের জন্য যা দরকার সব কিছু আপনারা পাবেন আমি এই সম্বন্ধে বেশ কয়েকটা ভিডিও করব সেপারেট যে যেখান থেকে আপনারা এই আউটডোর থেকে এগুলো সব পাবেন ঢাকায় কয়েকটা আউটলেট তৈরি করা হবে এরপরে আমরা চিটাগাং আউটলেট করব এরপর সিলেট আউটলেট করব। এরপরে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিকে স্টেপ বাই স্টেপ এগুলা আউটলেট হবে যাতে বাংলাদেশের মানুষ খাবারের মাধ্যমে সুস্থ থাকেন এবং খাবারের মাধ্যমে আমার এক নম্বর সূত্র আরও ছয়টা সূত্র রয়েই গেছে আমার যে ফ্রি বুক সেটা রিভাইজড হবে এর মধ্যে আরও কিছু অ্যাড করা হবে কারণ আপনি যাচ্ছে আমাদের স্পিড আপ সুস্থতা স্পিড আপ একমাত্র প্রকৃতির মাধ্যমে এবং এই সাতটা গোপন সূত্রের মাধ্যমে সাতটা গোপন না আমি এখন আটটা গো সূত্র করবো নতুন বইয়ে আটটা সূত্র থাকবে আটটা সূত্রের মাধ্যমে গোপন সূত্রের মাধ্যমে এবং নেচারের মাধ্যমে আপনি একমাত্র সুস্থ থাকবেন এইটা হচ্ছে আমার দশ বছরের অভিজ্ঞতা এবং আমি দশ বছর স্টাডি করি দশ বছর গবেষণা করি আমি এই রিজাল্ট পেয়েছি কারণ আমি আমার নিজের শরীরের যে রেজাল্ট সেটা আমি জানি আমি যাচ্ছি যে আপনারাও আমার মতো সুস্থ থাকুন তাহলে এই ভিডিওটা স্পেশাল ভিডিও কারণ আমি আপনাদের সেবায় সবসময় থাকতে চাই আল্লাহ পাক হয়তোবা আমার এই যে সাইট বছর এখন আমার আমি মনে করি আল্লাহ আপ্পাক যদি আমাকে রাখেন হয়তোবা আপনাদের সেবার জন্যই আমি এই দুনিয়ায় এতদিন থাকব আমার বিরুদ্ধে অনেকে লাগছে অনেকে অনেক কিছু করছে অনেকে অনেক কিছু চাচ্ছে করার জন্য কিন্তু আমি ভয় পাই না কারণ আমি তো রাইট পথে আমি তো ব্যবসায়ী না আমার ব্যবসার দরকার নাই আমি ব্যবসায়ী ছিলাম আল্লাহ পাক আমাকে যথেষ্ট দিয়েছেন আপনাদের পকেটে টাকার উপর ডিপেন্ড করে আমাকে চলতে হবে না এই জন্য আমি বাংলাদেশে আসিনি বাংলাদেশে আসি এই জন্য আমি বাঙালি বাংলাদেশের প্রতি আমারটা একটা রেসপন্সিবিলিটি হয়ে গেছে আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছেন সেইটা আমি চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য নাথিং এলস আপনাদের সাপোর্টের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি জানি আমার ফলোয়ার যারা আছেন তারা অবশ্যই যদি আমার নির্দেশগুলা আমার ছাত্র গোপন সূত্র এবং ঠিক মতো ইউজ করতে পারেন তারা অবশ্যই উপকৃত হয়েছেন আমি এটা গ্যারান্টি দিয়ে বলব যারা যতটুকু ফলো করছেন যতটুকু প্রোডাক্টগুলো ইউজ করছেন তারা ততটুকুই উপকার পেয়েছেন তাহলে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিওটা শেষ করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাকে আমাদের সবাইকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম